শুরুতেই সংবাদ শিরোনাম, আবারও মনুষ্যবিহীন সাবমেরিন দিয়ে ইসরায়েলি গ্যাস প্ল্যাটফর্মে ভয়াবহ হামলা। এবার কাসিম ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফুটেজ প্রকাশ করলো ফিলিস্তিনের কোদস ব্রিগেড। ফিলিস্তিনিদের শর্ত মেনে নিতে বাধ্য হবে ইসরায়েল, হুঁশিয়ারি হামাসের। রকেট ছোড়ার প্রতিশোধ নিতে এবার লেবাননে গোলা ছুড়ল ইসরায়েল। কেন শিশুদের বোমা মারছে ওরা, প্রশ্ন ফিলিস্তিন শিশুর। ইসরায়েলি বাহিনীর জন্য আর্থিক সহায়তা চাওয়া সেই পেজ ডিলিট করে দিল ফেসবুক। এবার বিস্তারিত, মনুষ্যবিহীন সাবমেরিন দিয়ে সমুদ্রে ইসরায়েলি গ্যাস প্ল্যাটফর্মে হামলা চালিয়েছে হামাস। মনুষ্যবিহীন সাবমেরিনের ভেতর বিল্ট ইন জিপিএস রয়েছে আর সেটি 50 কেজি বিস্ফোরক বহনে সক্ষম। রবিবার ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির কান চ্যানেল। সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, দূরবর্তীভাবে পরিচালনা করতে সক্ষম একটি সাবমেরিন বানাতে সক্ষম হয়েছে হামাস। আল কাসামের শীর্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইজ'র আতাতি হামলায় নিহত হওয়ার পর তার ভাই জানান তিনি মনুষ্যবিহীন সাবমেরিন বানিয়েছেন। মনুষ্যবিহীন ওই সাবমেরিন স্থানীয়ভাবে বানানো হয়েছে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কোদস ব্রিগেড সোমবার নতুন ক্ষেপণাস্ত্র কাসিম নিক্ষেপের একটি ফুটেজ প্রকাশ করেছে। এর আগে গত রোববার সংগঠনটির পক্ষ থেকে এই ক্ষেপণাস্ত্রের ছবি ও ভিডিও প্রদর্শন করা হয়। ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী ও IRGC-র কুদস ফোর্সের প্রধান শহীদ জেনারেল কাসেম সুলাইমানের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসাবে এই ক্ষেপণাস্ত্রের নাম রাখা হয় কাসেম। ভিডিওতে দেখা যায় আল কোদস ব্রিগেডের একজন যোদ্ধা ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপের জন্য প্রস্তুত করছেন এবং পরে তা একটি জলাশয় থেকে ইসরায়েলে নিক্ষেপ করা হয়। আল কোদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা বলেছেন, এটি একটি উন্নত ক্ষেপণাস্ত্র। ইহুদিবাদীদের বিরুদ্ধে আমরা যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি তার মধ্যে কাসেম ক্ষেপণাস্ত্র ছিল। কাসেম ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের দূরবর্তী স্থানে নিখুঁতভাবে আঘাত হেনেছে বলে তিনি জানান। তিনি বলেন, কাসেম ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইসরায়েলের সেনা অবস্থান ও অস্ত্র গুদামে আঘাত হানা হয়েছে। ইরানিদের প্রাণপ্রিয় জেনারেল কাসেম সুলাইমানি 2020 সালের 3 জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন সন্ত্রাসী হামলায় শহীদ হন। তিনি মসজিদুল আকসা মুক্তির সংগ্রামে সব সময় সমর্থন ও সহযোগিতা দিয়েছেন। এ কারণে তার মৃত্যুর পর ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সহ ফিলিস্তিনি সংগঠনগুলো কাসেম সুলাইমানিকে বাইতুল মুকাদ্দাসের শহীদ হিসাবে ঘোষণা করেছেন। অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর সর্বাত্মক সামরিক আগ্রাসন সত্ত্বেও যুদ্ধ বিরতি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিরোধ সংগ্রামীদের পূর্ব শর্ত মেনে নিতে ইহুদিবাদী ইসরায়েল বাধ্য হবে বলে দাবি করেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম মুখপাত্র আব্দুল লতিফ আল কানু। সোমবার গাজায় এক বক্তব্যে তিনি এমনটাই জানান। আব্দুল লতিফ আরও বলেন, যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য সংগ্রামী সংগঠনগুলোর বেঁধে দেওয়া পূর্ব শর্ত মেনে না নেওয়ার জন্য ইহুদিবাদী ইসরায়েল সময় ক্ষেপণ করছে এবং নিজের পরাজয় ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আজ হোক কিংবা কাল ইসরায়েল সরকারকে প্রতিরোধ সংগঠনগুলোর পূর্ব শর্ত মেনে নিতেই হবে। তিনি বলেন, ফিলিস্তিনি সংগ্রামী সংগঠনগুলোর সঙ্গে দিনের আলোতে পেরে না উঠে দখলদার ইসরায়েল রাতের অন্ধকারে গাজার বেসামরিক জনগোষ্ঠীকে তার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এ ধরনের মানবতা বিরোধী হামলা দখলদার ইসরায়েলের পাশবিক ও নৃশংস চরিত্রকে আবারও বিশ্ববাসীর সামনে উন্মোচন করে দিয়েছে। লেবাননের দিকে 22টি গোলা নিক্ষেপ করেছে ইসরায়েল। দেশটির উত্তরাঞ্চল লক্ষ্য করে লেবাননের রকেট হামলা চালানোর প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে, খবর আল জাজিরার। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল সোমবার ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত 6টি রকেট ছোড়ে লেবানন, তবে সেগুলো লক্ষ্যে আঘাত হানতে পারেনি। লেবাননের ভূখণ্ডেই বিস্ফোরিত হয়েছে, বিপরীতে লেবাননের যে জায়গা থেকে রকেট ছোড়া হয় সেই জায়গা লক্ষ্য করে গোলা নিক্ষেপ করে ইসরায়েল। লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, লেবাননের দিকে লক্ষ্য ইসরায়েল মোট 22টি শেল নিক্ষেপ করেছে। এর আগে গত 13 মে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে কমপক্ষে 3টি রকেট নিক্ষেপ করা হয়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েল সীমান্তের নাকোরার উত্তরে ক্লাইলেহ অঞ্চল থেকে উৎক্ষেপণ করে লেবানন।
অবরত গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলায় এখন পর্যন্ত শিশু সহ 212 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 212 জনের মধ্যে অন্তত 61 শিশু ও 37 নারী রয়েছেন। এছাড়া গত 8 দিনের চলমান হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 1500 জনে। অপরদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রকেট হামলায় 2 শিশু সহ ইসরায়েলে 10 জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি শিশু নাদিন আবদেল তাইফ, বয়স মাত্র 10, ইসরায়েলি বর্বর হামলায় তাদের বাড়ি এখন ধ্বংসস্তূপ। গত কয়েকদিনে স্বজন ও পাড়া প্রতিবেশীর মৃত্যু দেখেছে সে, এখানে সেখানে পড়ে থাকতে দেখেছে শিশুর লাশ। এই নৃশংস হামলা থামানোর ক্ষমতা তার নেই, তাই ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়েন নাদিন। বলে, কি করব আমি, আমার কি ক্ষমতা আছে, আমার বয়স মাত্র 10 বছর। নাদিনের ওই কান্নার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, গাজার এক ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট আইকে নাদিন বলছে, কি করব আমি বলুন, ওই ধ্বংসস্তূপ সরাবো, আমার সত্যি ভয় করছে, আমার লোকেদের জন্য আমি সব কিছু করতে পারি, কিন্তু কি করা উচিত এখন সেটাই বুঝতে পারছি না। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, যাতে লোককে সাহায্য করতে পারি, কিন্তু এখন কিছুই করতে পারছি না। তাকে আরও বলতে শোনা যায়, আমি যখনই এসব দেখি আমার কান্না পাই, শুধু ভাবি কেন আমাদের ওপরই হামলা হচ্ছে। বাড়ির লোকেরা বলে, আমরা মুসলিম বলে ওরা আমাদের ঘৃণা করে, এখানে এত শিশু থাকে, কেন শিশুদের ওপর বোমা বর্ষণ করছে ওরা। নাদিন বলে, আমি অসুস্থ হয়ে যাচ্ছি এসব দেখতে দেখতে, আমি কিছুই করতে পারছি না। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমার মাত্র 10 বছর, আমি এসবের সঙ্গে আর পেরে উঠছি না। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের একের পর এক বোমা হামলায় বহু আবাসিক ভবন নিশ্চিহ্ন হয়ে গেছে। মিসাইল হামলায় গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বড় বড় অট্টালিকা, কারখানা, বাসাবাড়ি, বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি। ইসরায়েলের নৃশংস হামলায় গেল এক সপ্তাহে 200+ মানুষ নিহত হয়েছেন, এর মধ্যে 58 জন শিশু এবং 34 জন নারী। এর ফলে গোটা গাজা শহরে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংগঠন সেভ দি চিলড্রেনের মতে, গাজায় প্রতি ঘণ্টায় 3টি শিশু আহত হচ্ছে। বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ, বিক্ষোভ এবং আন্তর্জাতিক মহলের যুদ্ধে 200+ মানুষ নিহত হয়েছেন, এর মধ্যে 58 জন শিশু এবং 34 জন নারী। এর ফলে গোটা গাজা শহরে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংগঠন সেভ দি চিলড্রেনের মতে, গাজায় প্রতি ঘণ্টায় 3টি শিশু আহত হচ্ছে। বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ, বিক্ষোভ এবং আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির দাবি নাকচ করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষের শুরু হয় গত সপ্তাহে। জেরুজালেমের আল আকসায় পবিত্র জুমাতুল বিদা আদায়কে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। বলা হচ্ছে, বিগত কয়েক বছরের মধ্যে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে এটি সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা। ফিলিস্তিনের গাজায় সর্বাত্মক সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দ্বিতীয় সপ্তাহ গড়ালেও হামলা থামানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দখলদার দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মাঝে, বরং যতদিন প্রয়োজন ততদিন ফিলিস্তিনে হামলা অব্যাহত রাখবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে নিরপরাধ ফিলিস্তিনের ওপর এই হামলার পক্ষে সমর্থন আদায়ে ফেসবুকের সহায়তা নিচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি বাহিনীর হামলার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেছে এমন একটি পেজের নাম জেরুজালেম প্রেয়ার টিম, যেখানে ফিলিস্তিনিদের পক্ষে হামাসের প্রতিরোধকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ইসরায়েলি সেনাদের হামলার পক্ষে সাফাই গাওয়া হয়েছে। বিষয়টি বিশ্বজুড়ে নেটিজেনদের নজরে পড়ার পর এ নিয়ে তুমুল সমালোচনা ও প্রতিবাদ হয়েছে। এসব সমালোচনার পর অবশেষে জেরুজালেম প্রেয়ার টিম নামের পেজটি সরিয়ে নিতে বাধ্য হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। দি এক্সপ্রেস ট্রিবিউনের নিউজে বলা হয়, ফেসবুকের এই পেজের লাইক সংখ্যা 7,59,16,693। অনেক ফেসবুক ব্যবহারকারীর অভিযোগ, তাদের অজান্তেই জেরুজালেম প্রেয়ার টিম নামের পেজে লাইক হয়ে গেছে, অথচ তারা কখনো সেই পেজে প্রবেশই করেননি। এই নামে কোনো পেজ আছে বলেও জানতেন না অনেকে, অথচ তাদের লাইক জমা পড়ে গেছে অদ্ভুতভাবে।
জেরুজালেম প্রেয়ার টিম নামের পেজ দিয়া সব পোস্টই ফিলিস্তিনিদের বিপক্ষে প্রচারণা করা হয়েছে, এমনকি ইসরায়েলি বাহিনীর জন্য আর্থিক সহায়তা চাওয়া হয়েছে সেখানে। ফেসবুক ব্যবহারকারীদের বোঝানোর চেষ্টা করা হয়েছে ইসরায়েলের ভূমি রক্ষা করা তাদের অধিকার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।